নমস্কার বন্ধুরা বেঙ্গলি মেডিকেলের টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের ভিডিও ডাবর হানিটাস কাফ সিরাপ তো বন্ধুরা এটি একটি আয়ুর্বেদিক কাশির ওষুধ তো এটির কাজ কী এবং কিভাবে খাবেন এবং কখন খাবেন বা এর দাম কত সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে আমরা আসতে আলোচনা করব তো বন্ধুরা এটির কাজ কি। তো এটির কাজ হচ্ছে বন্ধুরা এখন শীতকালে হালকা গরম হালকা ঠান্ডায় অনেকে ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বর ইত্যাদি হতেই থাকে তো সেক্ষেত্রে আপনারা এটা যে কোনো ফার্মেসিতে কিনে নিয়ে গিয়ে এটা ইউজ করতে পারেন এটি সাধারণত কাপ সিরাপ এটা কাশির জন্য ব্যবহার করবেন অনেকে ঠান্ডায় লেগে অনেক দিন দেখে বুকে কপ জমে থাকলে সেক্ষেত্রেও এটা ইউজ করতে পারবেন কি বন্ধুরা অনেকের কাশি হয়ে গলা ব্যথা গলা বুক জ্বালা করে বা সেক্ষেত্রেও এটি আপনারা ইউজ করতে পারেন কারণ এটির মধ্যে আছে হানি তুলসী মুলেথি সুনেথি বনপসা এগুলো আছে এগুলো সম্পূর্ণ আয়ুর্বেদিক কারণ এখানে হানি তুলসী আছে বা সন্থি আছে কারণ এটি সাধারণত কাশির জন্য খুবই ভালো একটি কার্যকারী তো বন্ধুরা যাতে ব্রংকাশটিস ব্রঙ্কাস্টিস বলতে যাদের শ্বাসনালির সমস্যা আছে সেক্ষেত্রেও আপনারা এটা ইউজ করতে পারেন তো বন্ধুরা এটি দাম আছে নব্বই টাকা এবং এটি যে কোনো ফার্মেসিতে গেলে আপনারা পেয়ে যাবেন এবং বন্ধুরা এটির কোনো সাইড ইফেক্ট নেই তো এটা আপনারা খেতে পারেন তো বন্ধুরা যাদের অ্যালকোহল খেতে বা অ্যালকোহল ছাড়া কাশি সিরাপ খেতে যান তো এটা আপনারা ইউজ করতে পারেন কারণ এতে কোনো অ্যালকোহল নেই এটা অ্যালকোহল ফ্রি একটা কাপ সিরাপ তো এটি যারা অ্যাডাল তারা দিনে তিন থেকে চার টাইম দশ এম করে খেতে পারে এবং পাঁচ বছরের উপর থেকে যারা তারা ফাইভ এম করে দিনে তিন থেকে চারবার খেতে পারেন এবং এটা এমন কি বন্ধুরা যাদের প্রেগনেন্সি মহিলা সেক্ষেত্রেও আপনারা এটা খাওয়াতে পারেন তবে সেক্ষেত্রে একটু ডাক্তারের পরামর্শ নিলে খুবই ভালো হয় এবং যাদের সুগার আছে বা উচ্চ রক্তচাপ বা আপনার হার্টের প্রবলেম তো সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে খাবেন তো বন্ধুরা এটা আপনার যে কোনো ফার্মেসি থেকে কিনে নিয়ে একটা বাড়িতে রাখতে পারেন কারণ এটা একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট এবং সর্দি কাশি বা বুকে কফ জমে থাকলে সেক্ষেত্রে তোলার জন্য খুব একটি কার্যকরী মেডিসিন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নেক্সট ভিডিও পাঠা পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ